আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, বেসরকারির বিরুদ্ধে আন্দোলন করছে, আর সে আন্দোলনে আওয়ামী লীগের 5% জনসমর্থন নেই। আর জনগণ জানে আওয়ামী লীগে নেই, কিছু আছে গ্রাম পর্যায়ে ইয়াবা ব্যবসা করে, শহর পর্যায়ে কন্ট্রাক্টারি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, এই হলো আওয়ামী লীগ। ঘুম থেকে মানুষ আল্লাহর নাম নিয়ে শুরু করে, তাহলে ঘুম থেকে উঠেই কিন্তু মিথ্যা দিয়ে শুরু করে। জনগণ আন্দোলন করে ভোটাধিকারের জন্য, সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে, নির্যাতন করবে, মিথ্যা আমরা দিবে, তা তো হইতে পারে না। 7 জানুয়ারি তথাকথিত নির্বাচনে 2টা রেজাল্ট আসছে, একটা জনগণের পক্ষে আর একটা আওয়ামী লীগ অ্যাসেসমেন্ট করতে পারছে, সেটাই বলছি। জনগণ ভোট বর্জন করেছে, আওয়ামী লীগ জনসমর্থন শুনে আসছি আমরা 35-40%। তারা আওয়ামী লীগের প্রার্থী দিছে, ড্যামি প্রার্থী দিছে, ড্যামনি প্রার্থী দিছে, স্বতন্ত্র প্রার্থী দিছে, ঘুরা ফিরে কিন্তু 3-4% ভোট হয়েছে নাকি, ভোট দিছে, ভোট দেখানো হয়েছে, ভোট কই? আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। এবং আমাদের আন্দোলন যে চলছিল, আমি মনে করি আন্দোলন সবচেয়ে সফলতা এখানের মধ্যেই, এর মাধ্যমে 7 তারিখে দেশে বিদেশে কিন্তু প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগের জনসমর্থন নাই। দ্বিতীয় যেটা আওয়ামী লীগের জন্য সুখবর, বা তারা অ্যাসেসমেন্ট করতে পারছে, মূল্যায়ন করতে পারছে, আওয়ামী লীগ তো বেশিরভাগ মন্ত্রী মিথ্যা কথা বলে, মিথ্যার পেশা যাদের, তাহলে ঘুম থেকে মানুষ আল্লাহর নাম নিয়ে শুরু করে, তাহলে ঘুম থেকে উঠেই কিন্তু মিথ্যা দিয়ে শুরু করে। আপনারা দেখছেন কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা স্বীকার করে ফেলছে যে গত 10-15 বছরে আওয়ামী লীগের 10 লক্ষ নেতা কর্মী হারিয়ে গেছে, আওয়ামী লীগ নেতাদেরকে জবাব চায় উনি। 10 লক্ষ নয়, আওয়ামী লীগ নাই আর, জনসমর্থনে আওয়ামী লীগ দেউলি হয়ে গেছে গত 15 বছরে। যে আওয়ামী লীগ কিন্তু বিশাল একটা রাজনৈতিক দল ছিল, দেউলিয়াতে চলে আসছে এই আওয়ামী লীগ। স্বয়ং প্রধানমন্ত্রী বলছে 10% 10 লক্ষ, জনগণ জানে আমেরিকা নাই, কিছু আছে গ্রাম পর্যায়ে ইয়াবা ব্যবসা করে, শহর পর্যায়ে কন্ট্রাক্টারি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, এই হলো আওয়ামী লীগ। তা আমরা আজকে সরকার দুর্বল, আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা অনেক এগিয়েছি, আমরা কিন্তু আন্দোলন আপনারা করছেন আমরা করছি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগ সরকারের পিছনে আলাদা সরকার আছে নাকি, হ্যাঁ, দুই এটা বিশাল সরকার, দুই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, আর সে আন্দোলনে আওয়ামী লীগের 5% জনসমর্থন নেই। আর সুতরাং অনেক এগিয়ে গেছি আমরা, এখন রাজনৈতিক দলগুলো 56 দল, 67 দল এভাবে হল হবে না, ক্রিয়াশীল হতে হবে। বিভিন্ন দেখেন না ক্রিয়াশীল, ইরান দেখেন না ক্রিয়াশীল হতে হবে, ইউ হ্যাভ টু অ্যাক্টিভেট ইউর সেলফ। চিন্তার এখন সময় নাই, কেন আপনার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার জোর প্রয়োগ করছে, আপনার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করছে, আপনি গ্রেপ্তার করছে, আপনি কিন্তু কিছু হলে ফোর্স ইউজ করার জন্য তৈরি থাকতে হবে। এবং যদি আমরা সে পর্যন্ত প্রস্তুত না হবো টিট, সে পর্যন্ত কিন্তু আমরা এই সরকার পদ্ম ঘটাতে পারবো না। সুতরাং যে কোনো আন্দোলনে আপনারা সামনের দিকে অভিজ্ঞতার আলোকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রাখতে হবে, এবং এই সরকারের পতন ইনশাল্লাহ শেখ হাসিনা স্বীকার করে যেখানে তার কোথাও কর্মী নাই, কমে গেছে গিয়া, এখন পুলিশ তাদের কাজ করেছে, 34 সালে ভোট করেছে না,
জানেন আজ দিয়ে দিয়া পরে কি কাল করি বাড়িছে বেরোদিন আজ ছিল কি করছে এখন তারাই কিন্তু শাস্তির সম্মুখীন হবে বিচার সম্মুখীন হবে আইনশৃঙ্খলা বাহিনী কিছু নিয়ে কাজ করবেন সেট পিছিয়ে কিন্তু সবাই ধরা খাবেন কিন্তু আপনারা ধরা খাবেন সুতরাং আপনার জনগণের টাকা পরিবর্তন চলে বতন চলে জনগণের বিরুদ্ধে আপনারা নামবেন না আর সরকারে বলবো এখনো সবাই আছে পার্লামেন্ট ভেঙে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করুন নির্বাচন দেন নতুবা দেশ একটা রক্তক্ষয়ী অবস্থায় দিয়ে যাচ্ছেন আপনারা দায় দায়িত্ব এই আমলে কি নিতে হবে